শুরুতে এই সংবাদ শিরোনাম, কৃষকদের চাপে দিশেহারা মোদী সরকার। রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে গুলি করা হয় ফাকরিজাদেকে। যে কোনো স্যাটেলাইট মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে রাশিয়ার নতুন এই মিসাইল। ইরাকে তেল শোধনকারী ভয়াবহ রকেট হামলা। এবং সবশেষ থাকছে করা অবস্থানে ইরান, পরমাণু বিষয়ে নতুন কিছু সিদ্ধান্তের ঘোষণা, ইউরোপকে আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কৃষি আন্দোলন ইস্যুতে ক্রমশ উত্তাল হচ্ছে ভারতের রাজধানী সীমানা, উত্তাল হচ্ছে রাজনীতি। দিল্লিতে আসার পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আন্দোলনরত কৃষকরা, আটকে দেওয়া হতে পারে জাতীয় সড়কও। স্রেফ দুদিনের আন্দোলনের কর্মসূচি, কিন্তু সবটাই নির্ভর করছে সরকার তাদের দাবি মানবেন কিনা। কেন্দ্র মাথা নত না করলে এই অবস্থান চলতে পারে ছয় মাসও, সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আর তাই কপাল ভাঁজ পড়েছে সরকারেরও, সেদূরে মেঘ দেখছে তারা। সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ যে কোনো জায়গায় যেতে পারে তা দেখিয়ে দিয়েছে শাহিনবাগ। তার উপর চাপ বাড়িয়েছে রাজস্থানের এমপি তথা এনডিএ শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি সদস্য হনুমান বেনিওয়াল। কিভাবে সামাল দেওয়া যাবে এই বিক্ষোভ, এর উত্তর খুঁজতে কামলাপুর ছুটেছে বিজেপি সরকার। আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য আহ্বান জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে আজ মঙ্গলবার দুপুর তিনটায় কৃষক সংগঠনের প্রতিনিধিদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আগে এই বৈঠক 3 ডিসেম্বর হওয়ার কথা ছিল। কৃষি আইন ইস্যুতে দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছেদ করেছে শিরোমণি অকালী দল, এবার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির বেনিওয়ালের গলাতেও হুঁশিয়ারির সুর। সব মিলিয়ে পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়, শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীকেও। ইরানের অন্যতম পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে রিমোট কন্ট্রোলড মেশিন গান দিয়ে গুলি করা হয়েছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেশিন গান গাড়ির ভেতরে রাখা হয়েছিল, ওই মেশিন গানটি দিয়ে গুলি করা হয়, পরে সেটিকে উড়িয়ে দেওয়া হয়। ইরানের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মেইল অনলাইন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের উদ্ধৃতি দিয়ে মেইল অনলাইন বলেছে, ওই বন্দুকটি দিয়ে অন্তত 3টি গুলি করা হয়েছে, সড়কের পাশেই ওই গাড়িটির অবস্থান ছিল। এদিকে সোমবার মোহসেন ফাকরিজাদেকে সোমবার রাজধানীর তেহরানে ইমামজাদা সালেহ মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। ফার্সের বরাতের প্রতিবেদনে বলা হয়, ফাকরিজাদে গত শুক্রবার একটি বুলেট প্রুফ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, সে সময় নিরাপত্তা বাহিনীর 3টি গাড়ি তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তখন একটি গাড়িতে কোনো কিছু ধাক্কা লাগার শব্দ হয়, তিনি তখন কি ঘটেছে তা দেখার জন্য বের হন। তিনি গাড়ি থেকে বের হওয়ার পরপরই একটি রিমোট কন্ট্রোল বন্দুক দিয়ে গুলি ছোড়া হয় সড়কের পাশে পার্ক করা নিশান গাড়ি থেকে ওই গুলি ছোড়া হয়। এতে বলা হয়েছে ফাকরিজাদের গাড়ি থেকে 150 মিটার দূর থেকে তাকে গুলি করা হয়েছিল, তাকে কমপক্ষে 3 বার গুলি করা হয়, তার দেহরক্ষীকেও গুলি করা হয়েছে। প্রায় 3 মিনিট ধরে তাদের উপর হামলা চালানো হয়েছে। পার্ক করা গাড়িটি বিস্ফোরণের আগেই ফাকরিজাদের দেহ সরিয়ে ফেলেন তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা। তদন্তকারীদের দাবি করেছেন তারা নিশান গাড়ির মালিককে শনাক্ত করেছেন, তবে তিনি হামলার 2 দিন পরেই দেশ থেকে পালিয়ে যান। ইরানের অন্যতম পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদের হত্যাকারী এবং এর নির্দেশনদাতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন ফাকরিজাদে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তবে ফাকরিজাদের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আরও শক্তিশালী হচ্ছে রাশিয়া, একেবারে সাফল্যের সঙ্গে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম পরীক্ষা চালালো মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এমনটাই জানা গেছে। একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে যে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র উন্নত এবং পরমাণু শক্তিধর দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। শুধু তাই নয়, একেবারে গোপনে কার্যত চোখের পলকে শত্রুর দেশের স্যাটেলাইট ধ্বংস করে দেবে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই মিসাইল পরীক্ষার ব্যাপারে। তাতে দাবি করা হয়েছে যে রাশিয়ার আর্মি পরীক্ষা করা মিসাইলটি মূলত একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। ইতিমধ্যেই রাশিয়ার এয়ারস্পেস ফোর্স এই মিসাইল এবং মিসাইল সিস্টেম ব্যবহার করা শুরু করে দিয়েছে।
রাশিয়ার ফার্স্ট আর্মি অফ স্পেশিয়াল এয়ার অ্যান্ড অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমির জানিয়েছেন, এই অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। ইতিমধ্যে পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। অন্য এক রিপোর্টে জানা গেছে, এই মিসাইল সিস্টেম ঘণ্টায় 6,000 মাইল পথ পাড়ি দিতে সক্ষম। উত্তর ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে আইএস। এতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ডয়চে ভেলে জানিয়েছে, রোববার ইরাকের সালাউদ্দিন প্রদেশের সানিয়া শোধনাগারের জ্বালানি সংগ্রহে ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উত্তর ইরাকের ছোট তেল শোধনাগারটিতে আচমকার পরপর দুটি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যেই ধাও ধাও করে জ্বলতে শুরু করে চারদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। সোমবার সকাল ইরাকের সরকার জানিয়েছে, ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রকেট হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তাদের দাবি, দুইটি কাটি উষা রকেট ছোড়া হয়েছিল তেল শোধনাগারে। ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। ডয়চে ভেলে জানিয়েছে, সিনিয়া খুব বড় তেল শোধনাগার নয়, সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনোভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করে তাহলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপ অনীহা দেখালেও এটিকে টিকিয়ে রাখার জন্য তেহরান অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় চুক্তি এবং একতরফা কোনো পদক্ষেপ নিয়ে এ থেকে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া বা আশা করা যায় না। ইউরোপের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় ইরানের সংসদ মজলিসে শুয়ারে ইসলাম পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয় কমিশন পশ্চাত্যের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের মতো করে পথ চলার জন্য পরমাণু বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা অনুমোদন করেছে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইরান বছরে 20% মাত্রায় সমৃদ্ধকৃত 120 কেজি ইউরেনিয়াম মজুত গড়ে তুলবে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা বিষয় কমিশনের মুখপাত্র। এছাড়া মাসে স্বল্পমাত্রায় 500 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে এবং তা মজুত করে রাখা হবে। তিনি আরও বলেন, এক্ষেত্রে অত্যাধুনিক IR-6 এবং IR-2M এন্টিফিউজ ব্যবহার করা হবে। এছাড়া ইস্পাহারের ধাতব ইউরেনিয়াম উৎপাদন কারখানা চালু করা হবে। ইরানের এ কর্মকর্তা জানান, হাসপাতাল ব্যবহৃত রেডিও আইসোটোপ উৎপাদনের জন্য আরও 40 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেভি ওয়াটার রিয়েক্টর চালু করা হবে। প্রকৃতপক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টারা ভেবেছিল, ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করে এ দেশটির নিরাপত্তা ব্যবস্থা আঘাত হানা হবে। এ কারণে তারা কোনো উপায় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখার চেষ্টা করছে, যাতে ইরান সব দিক থেকে পিছিয়ে থাকে। কিন্তু তাদের ক্ষেত্রে মার্কিন সরকার সফল হয়নি। বর্তমানের ইরানের পরমাণু কার্যক্রম কোনো একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এ অবস্থায় প্রতিশ্রুতি ভঙ্গ করে পশ্চাত্য ইরানের কোনো ক্ষতি করতে পারবে না। ইরান ততদিন পর্যন্ত পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখাবে যতদিন পর্যন্ত প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি মেনে চলবে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।